আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছো আমাকে জানিয়ে দাও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সুন্দর একটা ভিডিওতে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি দেখার পরে তোমাদের একটু হলেও উপকারে আসবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা তাছাড়া সুন্দর সুন্দর আরও ভিডিও যেগুলো দিব সেগুলো তোমরা আজকে মূলত সুতায় সুতায় সমাহার হয়ে গেছে বিষয়টা এরকম যে এক গাদা সুতা নিয়ে আপু বসে গেছে কিন্তু কেন আসলে সুতাটা কেন দেখাচ্ছে বলতো তোমরা তো সব সময় জানতে চাও যে আমি কোন সুতার কাজ করি তারপরে কোন সুতা দিয়ে কাজ করলে সব থেকে ভালো হবে সেলাই সেগুলো এত এত কোশ্চিন করো তো এত এত কমেন্টের উত্তর দেওয়া সত্যি আমার একার পক্ষে বহুত কষ্টকর হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে সবগুলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে বলে দিই তাহলে তোমাদেরও কিন্তু সুবিধা হবে বুঝতে সব কিছু কেননা কমেন্টে তো আর এত এত রিপ্লাই দেওয়া যায় না যে সব কিছু চুরে বলা যায় না কিন্তু ভিডিওতে সব কিছু বক বক করতে করতে আমি বলে দিই আমি সত্যি মনে হয় মাঝে মাঝে যে আমি খুব বেশি কথা বলি কিন্তু কি করব বলো আমি তো এরকমই আমার এরকমই ভালো লাগে আমার নিজেকে পরিবর্তন করতে একদমই লাগে না যাই হোক এবার তোমাদের সাথে আমি সুতাগুলো দেখাই আর বলে বলে দিই আসলে কোন সুতার কাজ করলে সব থেকে ভালো হবে আর সুতা চেনার উপায় কি তাহলে এখানে দেখো এক গাদা সুন্দরী সুতা আমি দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন রঙের সুতা আছে এখানে সুতা আছে আকাশী রঙের নীল রঙের জলপাই গোলাপি বাসন্তী হলুদ তারপরে বিস্কুট কালার আরও কিছু কালার ছিল কিন্তু এগুলো হাতের কাছে পেয়ে গেছি সেজন্য এগুলো নিয়েই বসে গেছি তো আর বাকিগুলো দেখাইলাম না অন্যদিন ইনশাল্লাহ দেখিয়ে দিব তো এগুলো হচ্ছে সুন্দরী সুতা আর এই যে যে মোটা করে যেগুলো দেখতে পাচ্ছ না এগুলোতে একসাথে পরিমাণ থাকে দুইশো চল্লিশ গ্রাম আবার অনেকটাতে কমও থাকে বাট যেগুলো পুরোপুরি সেগুলোতে থাকে দুইশো চল্লিশ গ্রাম আর এখানে সুতা চেনার উপায় দেখো এটা কি বুঝতে পারছো যে গ্লেজি মানে চিকচিক করছে আচ্ছা এই সবুজটা কেন জানে বোঝা যাচ্ছে না তো আমি এবার গোলাপিটা নিয়ে তোমাদেরকে দেখাই যে আসলে কেমন সুন্দরী সুতা কিন্তু মোটা হয় চিকন চিকন একদমই না সুতা হচ্ছে আলাদা সুতা সুন্দরী সুতা যেহেতু মোটা তুমি যদি দুই তার দিয়ে কাজ করো তাও কিন্তু সেলাই সুন্দর হবে কিন্তু তুমি যদি চাও যে না আমার খুব দ্রুতই লাগবে তাড়াতাড়ি কিছু হয়ে যাক সেক্ষেত্রে তোমাকে তিন তার সুতা ব্যবহার করতে হবে বাট সুন্দরী সুতা যেহেতু মোটা সেহেতু দুই তারে কিন্তু সহজে হয়ে যায় বিশেষ করে সুজনি খেজুর পাতা ডলার এগুলোর জন্য কিন্তু দুই তার বেস্ট আর শাটিং ভরাটের জন্য তিন তার এই তো এই দেখো এই যে মোটা মোটা যে লাচিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খোলার পরে এই রকম রাউন্ড হয়ে যায় এবার এই থেকে কেটে নিয়ে তারপরে তোমাকে সেলাই করতে হবে এবার বলি যে তোমরা ডলার কোনটা ব্যবহার করবা ডলার কিন্তু বিভিন্ন রকমের হয় আর অনেক রকম সাইজও আছে ছয় নম্বর সাইজ যেটা সেটা কিন্তু খুবই ছোটো তো আমি বরাবরই আট আর দশ দিয়েই কাজ করি বেশি তো এটা হচ্ছে আট নম্বর ডলার এটাতে আমার একটু বেশি কাজে লাগবে ওই জন্য আমি এতগুলো নিয়ে এসে রেখেছি এমনটা না যে দশ নম্বর রাখিনি ওটাও কিন্তু অনেক বেশি রাখা ডলার কিন্তু ফুটওয়ালাও আছে আর ফুটা ছাড়াও আছে ফুটওয়ালার সুবিধা হচ্ছে তুমি দুই পাশে সুতা দিয়ে দিলে ওইটা আর নড়বে না সেলাই সহজ হয়ে যায় আর ফুটা ছাড়া যারা অভ্যস্ত তারা ওটা দিয়ে ব্যবহার করতে পারো বাট আমার কাছে এটাই বরাবর পছন্দ তো এবার দেখায় যে আমি আসলে কোন কাপড়ের ওপরে এত এত জামার কাজ করি আর এটাও বলে দিচ্ছি যে একটা প্রাইড কটন কাপড়ে কতটুকু কাপড় থাকে আর একটা কাপড় দিয়ে আসলে কি কি হয় তো এই দেখো এগুলো হচ্ছে প্রাইট কটন এক কালার কাপড় বল প্রিন্ট কাপড় পাওয়া যাচ্ছে না এটা নিয়ে আমিও একটু ঝামেলায় পড়ে গেছি কেননা আমি এটা যদি না পাই মোচড় গোলাপ যে কীভাবে করবো এটা ভাবতে ভাবতে আমি হতাশ যাই হোক হতাশ থেকে লাভ নাই যেটা আছে সেটা দিয়ে কাজে লাগাইতে হবে তো একটা ব্রাইট কটন কাপড়ে থাকে ছয় গজ কাপড় মানে এটা পুরো শাড়ির সমান আর বহর হচ্ছে আড়াই হাত এখন তুমি যদি চাও যে তুমি পুরো রাখবা মানে এরকম যে আড়াই হাত বহরে রাখবো তাহলে কিন্তু আড়াই হাত বহরে দুইটা ওন্যা হবে আর কিছু কাপড় মানে হাফ গজের মতো কিন্তু বেঁচে যাবে এখন তুমি বলতে পারো যে আড়াই গজ করে যদি হয় তাহলে তো পাঁচ গজ এক গজ বাঁচার কথা কিন্তু না সেলাইয়ের পরে কিন্তু ওনা ছোট হয়ে যায় সেজন্য তোমাকে অবশ্যই বেশি কাপড় নিতে হবে তো এই গেল প্রাইট কটন কাপড় এটা দিয়ে যদি জামা বানানো যায় তাহলে জামা একটা ওড়না একটা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কাপড় বাঁচবে না এবার ওইটা চলে গেল এবার এখানে দেখায় যে যদি তুমি প্রাইট কটন না পাও সেটার বিকল্প হিসাবে তুমি কি ব্যবহার করতে পারো সেটা হচ্ছে অর্গ্যান্ডি কাপড় অর্গেন্ডি কাপড় হচ্ছে আসলে নিজের ভাই না চাচাতো ভাইয়ের মতো যেমন ধরো নিজের ভাই থাকলে ভালো আর না থাকলে চাচাতো ভাইকে দিয়ে কাজে লাগাইতে হয় ঠিক ওই রকম আমি যে কেমন উদাহরণ দিলাম আমি নিজেও জানি না যাই হোক এটা হচ্ছে পুরো প্রাইডের মতো দেখতে কিন্তু প্রাইট কটন না এটারও বহৎ থাকে আড়াই হাত তো তোমরা যদি চাও যে তোমরা এটার জামা করতে চাও করতে পারো এটারও কিন্তু জামা সুন্দর হয় আর আমি বেশিরভাগ ক্ষেত্রে কাশ্মীরি ভয়েল কাপড় ক্যালিকো ভয়েল কাপড় এই কাপড়গুলোতে কাজটা বেশি করি জামার জন্য তাহলে আজকের ভিডিও কেমন লাগলো জানিয়ে দিব আর কি কি প্রশ্ন আছে সেটাও আমাকে করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ